নমস্কার, আমি চন্দ্রিমা ভট্টাচার্য। বাই প্রফেশন আমি সাউথ ক্যালকাটা গার্লস কলেজ ডিপার্টমেন্ট অফ ফিজিওলজির গেস্ট লেকচারার। তো আমার আর্টওয়ার্কগুলোর মধ্যে দিস ইজ দ্য ইমাজিনেশন অ্যান্ড দিস ইজ বিয়ন্ড দ্য সাইলেন্স। যদিও আমি বাই প্রফেশন একজন ফিজিওলজি টিচার, তো সে তার সঙ্গে আমার আঁকার সম্পর্ক শুধুমাত্র সেখানকার প্র্যাকটিক্যাল যা আকাশ তার সঙ্গে রিলেটেড, কিন্তু এক্ষেত্রে আমার কাছে আমার আঁকা আমার রং তুলিয়ার মনের কথা। মানে আমার যা কিছু মনে হয়, সারাদিনের স্ট্রেস বা সারাদিনের সব কিছু আমি যার উপর উপরে দিতে পারি বা যেটা দিয়ে আমি এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে আমার আঁকা। আর আমার আঁকার মধ্যে যেটা বিয়ন্ড দ্য সাইলেন্স, সেটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমার এখানে বিয়ন্ড দ্য সাইলেন্সের ক্ষেত্রে আমি একটা স্ট্যাচু বা স্কাল্পচারকে ভেবেছি, যেটা সবসময় স্ট্যাচু বা স্কাল্পচার হিসেবে নীরব থাকারই কথা, কিন্তু সেটাও অনেক কিছু বলতে পারে, সেটার ভিতরেও একটা মাস্কিং বা হাইডিং স্টোরি থাকে, আমি সেটা বোঝাতে চেয়েছি। আর দ্য ইমাজিনেশনে আমরা সবসময় রূপকথার গল্পে মাছ, ফুল, পাখি এগুলোর সঙ্গে জল, জলপরীর গল্প জানি, তো আমার গল্পে সেগুলোই যেটা আমি মনে করি বা যেটা অনুযায়ী আমার মনে হয় আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারছি, সেটাই আমার আঁকার মুখ্য চরিত্র হয়ে ওঠে। তো শ্রীরামপুরে আমার স্যার ভরত দাসের কাছেই শিখেছি এবং আমি এইট ইয়ার কমপ্লিট করেছি ওনার কাছে। যেহেতু বাই প্রফেশন আমি ফিজিওলজিকে নিয়ে এগিয়েছি পড়াশোনার ক্ষেত্রে, সেহেতু প্রথাগত শিক্ষা আমার আর্টের ক্ষেত্রে হয়নি, তবু ইচ্ছা আছে ভবিষ্যতে যদি পার্ট টাইমে কোনো কোর্স করা যায় সেই শিক্ষাটাকে আরও একটু স্ট্রং করা যায়, তো যাতে আমি আরও ভালো কাজ করতে পারি। আর এখানে এই সংস্থার সঙ্গে কাজ করে, সংস্থার সঙ্গে এক্সিবিশনে থেকে আমি অনেক শিল্পীদের কাজের সঙ্গে পরিচিত হয়েছি, যদিও তাদের সঙ্গে পরিচিত হয়ে হয়তো ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবো, যার জন্য কালার উইংসকে ধন্যবাদ। আর আমার ভবিষ্যতে আঁকা নিয়ে এগোনোর ইচ্ছা বলতে, যদি কখনো সময় পাই যে পার্ট টাইম আমার কর্মজগতের পাশাপাশি আমি এটা করতে পারি এবং সারা জীবন এটা আমি আমার ভালোবাসা হিসেবে সঙ্গে রাখতে চাই এবং ভবিষ্যতে আরও কাজ করতে চাই। একটি শিল্পী বন্ধুদের গ্রুপ থেকে আমি এই কালার উইংসের প্রথম খোঁজ পাই এবং তারপর সেখানে এখানকার যারা মেম্বার্স রয়েছেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করি এবং প্রত্যেকের সঙ্গে বারবার যোগাযোগ করেছি, বারবার ফোন করেছি, বলা যায় বারবার ডিস্টার্ব করেছি, কিন্তু তাতেও কোনো প্রকার আমরা কখনো মনে হয়নি যে ওরা আমাদের চেনেন না। আমরা যখন কেউ কাউকে চিনিনি তখনও তাদের কাছ থেকে একই রকম রেসপন্স পেয়েছি। আর এখানে এসে ওনাদের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি, অনেক ভালো লেগেছে, তার জন্য ধন্যবাদ। আর ভবিষ্যতে ওনারা আরও আরও কাজ করুন, যাতে আমাদের মতন মানুষদের তারা সামিল করুন। ধন্যবাদ।